আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম আজকে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 24 ঘণ্টায় আবহাওয়া কেমন থাকবে, আগামী 48 ঘণ্টায় আবহাওয়া কতটা পরিবর্তন হবে, এই বলা হচ্ছে বাংলাদেশ আবহাওয়া রিপোর্টে। বিস্তারিত জানাব এই ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে লাইক করবেন, আর এই চ্যানেলে নতুন দর্শক হয়ে এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর আপনি আমাদের আবহাওয়ার এই খবরটি বাংলাদেশের কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। চলুন এইবার জেনে নিই এক নজরে। গতকাল দেশের উপর বৃষ্টির প্রবণতা অনেকটাই কম ছিল। শুধু খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা যায়। দেশের বাকি জায়গায় আংশিক মেঘলা নিয়ে স্বাভাবিক আবহাওয়া বয়ে যায়। এদিকে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে, যার কারণে আজ ও আগামীকাল থেকে দেশের দক্ষিণাঞ্চলে চট্টগ্রাম, কক্সবাজার, টেকনাফ, কুতুবদিয়া, সন্দ্বীপ, বরিশাল, বরগুনা, সুন্দরবনসহ দেশের আরও বিভিন্ন জায়গায় দমকা বাতাস বয়ে যেতে পারে। আগামী 9-10-11 তারিখ থেকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাথে সকল মাছ ধরা নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর সমুদ্রের বিচরণ না করতে বলা হয়েছে, কারণ ওই সময় সাগর খুবই উত্তাল থাকবে। আর এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে মোহাম্মদ বজলুর রশিদ জানান, আগামী 24 ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায়, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এদিকে রাজশাহী, রংপুর ও নীলফামারী জেলাসহ সিলেট বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। গত 24 ঘণ্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় রংপুর 25.0°C এবং দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় সৈয়দপুর 34.4°C। আগামী 24 ঘণ্টায় সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। পরবর্তী 48 ঘণ্টার আবহাওয়ার অবস্থা বলা হয়েছে 2 দিন দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে। আগামী 5 দিনের আবহাওয়া নিয়ে বাংলাদেশ বিএমডি থেকে বলা হয়েছে আবহাওয়া সামান্য পরিবর্তন হতে পারে। তো এই মুহূর্তে বঙ্গোপসাগর খুবই উত্তাল হতে যাচ্ছে। তো প্রতিদিন নিয়মিত সঠিক খবর সবার আগে পাওয়ার জন্য আমাদের সাথে থাকবেন। আর এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।